এবার আমরা আলোচনা করব ব্রাঞ্চিং এবং মার্জিন সম্পর্কে। আমরা এতদিন যাবত যতগুলো প্রজেক্ট আমাদের গিটহাবের মধ্যে আপলোড করছি সবগুলা কিন্তু আমরা মেইন ব্রাঞ্চের মধ্যে আপলোড করছি। এই যে দেখতে পাচ্ছেন টেস্টিং নামের একটা প্রজেক্ট, এটা কিন্তু আমরা এর আগের ভিডিওর আগের ভিডিওতে কিন্তু আমাদের গিটহাবের মধ্যে আপলোড করছিলাম। তো এখন যদি আমি দেখার চেষ্টা করি যে আমাদের এই প্রজেক্টটা কোন ব্রাঞ্চে আছে, সো এই জন্য আমি এই যে এইখানে ক্লিক করতে পারি, এই যে এখানে ক্লিক করলে আমাদের দেখাবে যে আমরা মেইন ব্রাঞ্চে আছি। আমাদের এই প্রজেক্টটা মেইন ব্রাঞ্চে আছে এবং মেইনটা হচ্ছে একটা ডিফল্ট ব্রাঞ্চ। এবার প্রশ্ন হচ্ছে এই ব্রাঞ্চিং জিনিসটা কি? আচ্ছা, তার আগে আমি যদি আমাদের প্রোফাইলে যাই, প্রোগ্রামিং শিখবো প্রোফাইলে গেলাম, এখান থেকে যদি আমি রিপোজিটরিতে যাই তাহলে দেখতে পাচ্ছেন পাঁচটা রিপোজিটরি আছে। এখান থেকে যদি আমি হুদাইতে যাই, ক্লিক করলাম, এইটা এই প্রজেক্টটা আমাদের হুদাই প্রজেক্টটা কোন ব্রাঞ্চে আছে আমি যদি দেখার চেষ্টা করি তাহলে দেখেন এইটাও কিন্তু মেইন ব্রাঞ্চে আছে। তার মানে আমরা বুঝলাম যে আমরা যতগুলো প্রজেক্ট আছি আমাদের গিটহাবের মধ্যে, এই সবগুলো প্রজেক্ট আমাদের আছে কোথায়? মেইন ব্রাঞ্চের মধ্যে। তাহলে আমি আবারও এই টেস্টিংয়ের মধ্যে যাইতে পারি। সো গেলাম। এবার প্রশ্ন হচ্ছে এই ব্রাঞ্চিং জিনিসটা কি, এই ব্রাঞ্চ জিনিসটা কি? সো আপনার কম্পিউটারের মধ্যে যে এই মেইনটাই দেখাবে এমন কোনো কথা না, আপনার ওইখানে মাস্টারও দেখাইতে পারে বা মেইনও দেখাইতে পারে। তাহলে এই মেইন এবং মাস্টার এই দুইটা হচ্ছে একই জিনিস, ঠিক আছে? তো এই ব্রাঞ্চ জিনিসটা হচ্ছে একটা বড় আকারের একটা বাক্স, চিন্তা করতে পারেন বড় আকারের একটা বক্স যেখানে আমরা আমাদের প্রজেক্টগুলোকে রাখি। আমরা চাইলে এখানে নতুন করে কিন্তু আরেকটা ব্রাঞ্চও ক্রিয়েট করতে পারি। আমরা এখানে আমাদের যতগুলো খুশি আমরা ততগুলো ব্রাঞ্চ কিন্তু এখানে ক্রিয়েট করতে পারি। হতে পারে সেটা যে কোনো নামেরই ব্রাঞ্চ কিন্তু আমরা বানাইতে পারি। আমরা এই যে এই প্রজেক্টগুলোকে নতুন একটা অন্য ব্রাঞ্চে কিন্তু আমরা রাখতে পারি। আমি যদি এই যে এখানে গুগলে গিয়ে যদি সার্চ করি যে আসলে ব্রাঞ্চ জিনিসটা কি, আমি তো জানি না যে ব্রাঞ্চ জিনিসটা কি, এই জন্য আমি লিখতে পারি যে হোয়াট ইজ ব্রাঞ্চ ইন গিটহাব, লিখে আমি কিবোর্ডের এন্টার করলাম বা আমি সার্চ করলাম। আপনি যখনই কোনো কোশ্চেনের অ্যান্সার পাবেন না তখনই আপনি গুগলে গিয়ে জিজ্ঞাসা করবেন, গুগল কিন্তু আপনাকে বলে দিবে যে আসলে জিনিসটা কি। এই তো এখানে দেখতে পাচ্ছেন যে এই ব্রাঞ্চ ইজ অ্যাসেন্সিয়ালি ইজ এ ইউনিক সেট অফ কোড চেঞ্জ উইথ এ ইউনিক নেম। এবং আমি যদি নিচের দিকে যাই তাহলে দেখতে পাচ্ছেন এই যে গিটহাব ডক্সের মধ্যে কিছু একটা দেখাইছে যে ব্রাঞ্চেস অ্যালাউ ইউ টু ডেভেলপ ফিচার্স, ফিক্স বাগস অর সেফলি এক্সপেরিমেন্ট উইথ নিউ আইডিয়াস ইন এ কন্টেন্ট এরিয়া অফ ইউর রিপোজিটরি। মানে আমরা যখন একটা প্রজেক্ট বানাই, একটা প্রজেক্টকে যখন আমরা গিটহাবের মধ্যে রাখি, আমাদের কিন্তু কিছুদিন পর প্রয়োজন হতে পারে যে আমরা সেই প্রজেক্টের মধ্যে এক্সট্রা আরও নতুন কিছু ফিচার অ্যাড করব। তো তখন আমরা কি করি, তখন আমরা এইখানে নতুন করে আরেকটা ব্রাঞ্চ আমরা ক্রিয়েট করি। সেই ব্রাঞ্চের মধ্যে আমাদের যত ধরনের ফিচার অ্যাড করার প্রয়োজন আমরা ততগুলো ফিচার অ্যাড করি এবং অ্যাড করার পর দেখি যে সেখানে কোনো বাগ আছে কি না, যদি বাগ থাকে সেটাকে আমরা ফিক্স করি, তারপর হচ্ছে কোনো অ্যারোর আছে কি না এগুলোকে আমরা দেখি, ঠিক আছে? এই জন্য আমাদের বলতেছে যে ব্রাঞ্চটা হচ্ছে একটা সেফটি, আমরা সেফলি এক্সপেরিমেন্ট করতে পারি, ঠিক আছে? তো আমরা কি করতে পারি, আমরা এইখানে একটা নতুন ব্রাঞ্চ ক্রিয়েট করতে পারি, সেখানে আমরা নতুন ফিচারগুলো অ্যাড করতে পারি, সেখানে আমরা দেখতে পারি কোনো বাগ আছে কি না, কোনো অ্যারোর আছে কি না। যদি না থাকে টেস্টিং মেস্টিং করে যখন ক্লিয়ার হবে তখন আমরা চাইলে সেই প্রজেক্টটাকে আমাদের যে মেইন ব্রাঞ্চ আছে বা আমাদের যে মাস্টার ব্রাঞ্চ আছে এই মেইন বা মাস্টার ব্রাঞ্চে আমরা রাখতে পারি। আমরা কিন্তু প্রথম অবস্থাতেই আমাদের মেইন বা মাস্টার ব্রাঞ্চে কিন্তু আমরা আমাদের প্রজেক্টটাকে রাখি না, আমরা প্রথমে এক্সট্রাভাবে একটা নতুন ব্রাঞ্চ আমরা ক্রিয়েট করি, তারপর সেখানে আমরা আমাদের প্রজেক্টের ফিচারগুলো অ্যাড করি, তারপর আমরা চেক করি, টেস্টিং করি যে কোনো বাগ আছে কিনা, কোনো অ্যারোর আছে কিনা। যদি না থাকে তখন আমরা কি করি, সেই এক্সট্রা ফিচারটাকে আবারও আমরা আমাদের মেইন ব্রাঞ্চ বা আমাদের মাস্টার ব্রাঞ্চে অ্যাড করি। এতে করে কি হবে, এতে করে কোনো জগা খিচুড়ি পাকাবে না। আপনি সবসময় চেষ্টা করবেন আপনার যে মেইন ব্রাঞ্চটা আছে সেটা যাতে সবসময় ক্লিন থাকে, সবসময় যাতে একদম ওয়ার্কেবল একটা প্রজেক্ট থাকে যেখানে কোনো সমস্যাই নাই। আর আপনি যদি বলেন যে না আমি সবগুলো ফিচার যা কিছু আছে সব কিছু আমি একবারে একসঙ্গে আমি মেইন ব্রাঞ্চে রাখবো, তখন কিন্তু এটা একটা জগা খিচুড়ি পাকাবে, একদম বাগওয়ালা কোড, তারপর হচ্ছে ইরোরওয়ালা কোড, এই সবগুলা কিন্তু মেইন ব্রাঞ্চে চলে আসবে। তাহলে এটাই হচ্ছে আসলে ব্রাঞ্চ। আমরা চাইলে কি করতে পারি, এখানে অনেক ধরনের ব্রাঞ্চে আমরা ক্রিয়েট করতে পারি এবং সেই ব্রাঞ্চের মধ্যে আমরা নতুন কিছু ফিচার অ্যাড করতে পারি, তারপর আমরা চাইলে সবগুলা ব্রাঞ্চকে একসঙ্গে মার্জ করতে পারি, মানে মেইন ব্রাঞ্চে আমরা সবগুলা ব্রাঞ্চকে একত্রিত করে রাখতে পারি। তো আপনি এই ব্রাঞ্চটাকে এমনভাবে চিন্তা করতে পারেন যে এটা হচ্ছে একটা বাক্স, যেই বাক্সের মধ্যে আমরা সব কিছু এনে রাখি, ঠিক আছে? ওকে ফাইন, তাহলে এবার চলেন এবার আমরা প্র্যাকটিক্যালি এই কাজগুলো আমাদের গিটহাবের মধ্যে করে দেখব যে আমরা কিভাবে একটা ব্রাঞ্চ ক্রিয়েট করতে পারি এবং সেখানে আমরা কিভাবে কিছু বাগ ফিক্সিং করতে পারি বা কিছু অ্যারোর ফিক্সিং করতে পারি, তারপর আমরা সেটাকে কিভাবে একসঙ্গে মার্জ করে একই ব্রাঞ্চের মধ্যে আমরা রাখতে পারি।
তাহলে এই যে দেখেন আমি যদি এখানে ক্লিক করি এখানে ক্লিক করার পর এখানে দেখাচ্ছে যে ফাইন্ড অর ক্রিয়েট এ নিউ ব্রাঞ্চ আমরা এখানে চাইলে একটা ব্রাঞ্চ ক্রিয়েট করতে পারি সো আমাদের ব্রাঞ্চের নামটা কি হবে আপনি এখানে যে কোনো নামই দিতে পারেন ধরেন আমাদের ব্রাঞ্চের নামটা হবে কিছু একটা ধরেন এটা হচ্ছে আমাদের ফিচার হাইফেন ওয়ান নামের কিছু একটা ব্রাঞ্চ হবে আমাদের ঠিক আছে তো এটা লেখার পর এই যে এখানে দেখেন ক্রিয়েট ব্রাঞ্চ এখানে যদি আপনি ক্লিক করেন আপনার কিন্তু নতুন একটা ব্রাঞ্চ ক্রিয়েট হয়ে যাবে আমি এখানে ক্লিক করলাম লক্ষ্য রাখবেন সো এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের আমরা কোথায় আছি আমরা কিন্তু ফিচার 1 নামের ব্রাঞ্চের মধ্যে আছি আমরা যখনই একটা ব্রাঞ্চ ক্রিয়েট করি তখন কিন্তু আমরা অটোমেটিক ভাবে সেই ব্রাঞ্চের মধ্যে কিন্তু আমরা মুভ করে ফেলি এবং আরেকটা মজার বিষয় হইতেছে আমাদের যে মেইন ব্রাঞ্চ আমাদের মেইন ব্রাঞ্চের মধ্যে আমি যদি যাই তাহলে দেখেন আমাদের মেইন ব্রাঞ্চের মধ্যে কি কি ছিল index.html ফাইল ছিল style.css ফাইল ছিল write.txt ফাইল ছিল আমরা যখনই নতুন করে একটা ব্রাঞ্চ ক্রিয়েট করলাম ফিচার 1 নামের সেইখানে যদি আমরা ঢুকি তাহলে আমরা দেখতে পারবো একই জিনিসগুলো কিন্তু এখানেও চলে আসছে এই যে index.html style.css write.txt তাহলে এতে করে আমরা বুঝলাম যে আমরা যখন নতুন করে একটা ব্রাঞ্চ ক্রিয়েট করি তখন আমাদের মেইন ব্রাঞ্চে যা থাকে সবকিছু কিন্তু আমাদের সেই নতুন ব্রাঞ্চেও চলে আসে মানে আমাদের মেইন ব্রাঞ্চের একটা কপি কিন্তু আমাদের নতুন ব্রাঞ্চের মধ্যে চলে আসে আপনি মাস্টার ব্রাঞ্চ বলতে পারেন বা আপনি মেইন ব্রাঞ্চ বলতে পারেন আপনার মাস্টার বা আপনার মেইন ব্রাঞ্চে যতগুলা কিছু থাকবে মানে যা কিছু থাকবে যতগুলো ফাইল থাকবে এই সবগুলা কিন্তু একটা হুবহু কপি হয়ে আপনাদের নতুন ব্রাঞ্চে চলে আসবে অটোমেটিকভাবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে কিছুই করি নাই আমি জাস্ট একটা ব্রাঞ্চ ক্রিয়েট করলাম এবং এইটার মধ্যে আমি আছি এই যে টিক মার্ক দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানের এটার মধ্যে আছি সো এটার মধ্যে আসার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পেলাম ওইখানে যা কিছু আছে এইখানে কিন্তু সেম জিনিসগুলো চলে আসছে আমি যদি write.txt এর মধ্যে ক্লিক করি তখন আপনি দেখতে পারবেন এই যে দেখেন এইখানে এই টেক্সটগুলো আছে আমি যদি আমার মেইন ব্রাঞ্চে যাই এখান থেকে আমাদের মেইন ব্রাঞ্চে গেলাম তাহলে দেখতে পাচ্ছেন আমাদের মেইন ব্রাঞ্চের মধ্যে কিন্তু এই সেম জিনিসগুলাই আছে তাহলে এবার আমি যে কাজটা করতে পারি আমি এই ফিচার 1 নামের ব্রাঞ্চে যাব সো আমি গেলাম এরপর আমি এই যে এইখানে আমাদের যে write.txtটা আছে এখানে আমি কিছু একটা চেঞ্জ করতে পারি এই যে ধরেন আমি এখান থেকে আমি কিছু একটা ভুল লিখছিলাম ধরেন এটা হচ্ছে আমাদের একটা প্রজেক্ট এবং এটা হচ্ছে আমাদের একটা ফিচার আমি এই ফিচারের মধ্যে কিছু একটা ভুল করছিলাম যে আমাদের এই দুইটা টেক্সট আমাদের প্রয়োজন নাই এই দুইটা লাইনের টেক্সট আমাদের প্রয়োজন নাই সো এটাকে আমি ডিলিট করে দিলাম ঠিক আছে ওকে ফাইন এখান থেকে আমি যদি ডিলিট করার চেষ্টা করি সো আমাদের যাইতে হবে যে এডিটের মধ্যে এডিটের মধ্যে গেলাম তো এবার আমার কোনো কারণে এই দুইটা লাইন হচ্ছে এক্সট্রা বেশি চলে আসছে এই দুইটা হচ্ছে আমাদের বাগ বা এই দুইটা হচ্ছে আমাদের এরর আপনি চিন্তা করতে পারেন সো আমি কী করলাম এই দুইটা লাইনকে আমি ডিলিট করে দিলাম এবার আমি এখানে নতুন আরও কিছু অ্যাড করতে পারি ধরেন আমি এখানে লিখতে পারি যে বাগ ফিক্সিং ঠিক আছে কিছু একটা আমি এমনিতে লিখলাম সো ওকে ফাইন এবার আমাদের কি করতে হবে এই যে আমরা নতুন করে কিছু একটা চেঞ্জ করলাম ধরেন আমরা কিছু বাগ ফিক্সিং করলাম বা আমরা কিছু এরর ফিক্সিং করলাম ঠিক আছে এবার আমাদের কি করতে হবে আমাদের এখানে এসে কমিট করতে হবে সো কমিট করার সময় কোনো একটা মেসেজ টাইপ করতে হয় ধরেন আমি এখানে কিছু একটা লিখতে পারি যে আমরা কি করছি আমরা বাগ ফিক্সড করছি ঠিক আছে এরপর আমি এখান থেকে কমিট চেঞ্জ করতে পারি ওকে ফাইন সো আমি করলাম এবার দেখতে পাচ্ছেন এই যে দেখেন আমরা যদি হিস্ট্রিটাকে দেখার চেষ্টা করি যেখানে আমি ক্লিক করতে পারি যে আমরা কি কি করছি এই যে আমরা এখানে একটা বাগ ফিক্স করছি এবং এটা হচ্ছে আমাদের কমিটের মধ্যে এসে কিন্তু অ্যাড হয়ে গেছে ঠিক আছে আমি এখান থেকে ডিটেলসটাকে দেখতে পারি সো আমি এখানে ক্লিক করলে আমরা ডিটেলসটাকে দেখতে পারবো ওকে ফাইন আমি ব্যাকে আসলাম আমি আরেকবার ব্যাকে যাব ওকে তাহলে দেখতে পাচ্ছেন আমরা কোথায় আছি আমরা কিন্তু ফিচার 1 নামের যে ব্রাঞ্চটা আছে আমরা কিন্তু ওইখানে আছি ঠিক আছে আমি এবার যে কাজটা করতে পারি আমি এখান থেকে আমার যে টেস্টিং নামের প্রজেক্টটা আছে এখানে আমি ক্লিক করব সো আমি করলাম ওকে ফাইন তাহলে দেখেন এখন কিন্তু আমাদের দেখাচ্ছে এই যে কম্পেয়ার অ্যান্ড পুল রিকোয়েস্ট আমরা যে আমাদের ফিচার 1 নামের যে ব্রাঞ্চটা আছে ওইখানে যে আমরা কিছু একটা চেঞ্জ করলাম বা কিছু একটা বাগ ফিক্স করলাম বা কিছু একটা এরর ফিক্স করলাম তো ওইটা কি আমরা এখন আমাদের মেইন ব্রাঞ্চে রাখতে চাইতেছি কি না এই যে এখানে আমাদের একটা পুল রিকোয়েস্ট করতে বলতেছে আমরা জানি পুলটা কি পুলটা হচ্ছে আপডেট কিছু আমরা যে আমাদের ফিচার 1 ব্রাঞ্চের মধ্যে কিছু একটা আপডেট করলাম কিছু একটা ফিক্সিং করলাম এটা কি আমরা আমাদের মেইন ব্রাঞ্চের মধ্যে রাখতে চাইতেছি কি না আমি যদি এই যে এখানে যাই এই যে মেইন ব্রাঞ্চ দেখতে পাচ্ছেন এই মেইন ব্রাঞ্চের মধ্যে কিন্তু একটা রিকোয়েস্টের মতো কিছু একটা চলে আসছে আমি যদি আমার এই মেইন ব্রাঞ্চের মধ্যে যে আমাদের যে write.txt আছে এখানে যদি যাই তাহলে দেখেন এখানে কিন্তু আগেরগুলাই আছে তাই না এখানে কিন্তু ওই যে বাগ ফিক্স লেখাটা আসে নাই তাহলে এবার আমি যে কাজটা করতে পারি আমি এখানে ক্লিক করতে পারি যে কম্পেয়ার অ্যান্ড পুল রিকোয়েস্ট ওকে আমি করলাম এরপর এই যে আপনি এখানে লক্ষ্য করে দেখেন এই যে অ্যাবল টু মার্জ এটা আমরা চাইলে এই যে এখানে আমাদের ফিচার 1 থেকে আমাদের মেইন ব্রাঞ্চে রাখতে পারি আমরা এখানে মার্জ করে রাখতে পারি আপনি আবারও বোঝার চেষ্টা করেন আমরা কি করলাম আমরা ফিচার 1 নামের ব্রাঞ্চের মধ্যে কিন্তু কিছু একটা চেঞ্জ করছি ঠিক আছে এবার আমি চাইতেছি ওই ফিচারটাকে বা আমাদের ওই প্রজেক্টটাকে আমাদের মেইন ব্রাঞ্চের সঙ্গে অ্যাড করব এটা কিন্তু আমাদের অ্যাড করার জন্য অ্যাবলও আছে সক্ষম আছে
এবং এখানে আমাদের দেখাচ্ছে যে আমরা যাইতে চাইতেছি কোথায়, এই যে আমাদের ফিচার ওয়ান ব্রাঞ্চ থেকে আমরা যাইতে চাইতেছি মেন ব্রাঞ্চে, ঠিক আছে। তো এই জন্য আমাদের কি করতে হবে, এই যে এখানে আমরা চাইলে কিছু একটা কমিটও কিন্তু আমরা করতে পারি, যে এখানে আপনি যে কোনো কমেন্টই লিখতে পারেন। ধরুন আমি কিছু একটা লিখে দিলাম যে বাগ ফিক্সড করছি আমরা, ঠিক আছে, বাগ ফিক্সড, ওকে কিছু একটা লিখলাম। এরপর আমাদের কি করতে হবে, এখান থেকে আমাদের একটা পুল রিকোয়েস্ট ক্রিয়েট করতে হবে। আমরা যে নতুন একটা আপডেট করছি, আমরা যে পুল করছি, সেটাকে আমাদের কি করতে হবে, রিকোয়েস্ট করে আমাদের মেন ব্রাঞ্চে রাখতে হবে। তো এবার যদি আমাদের মেন ব্রাঞ্চের মনে হয়, আমাদের মেন ব্রাঞ্চ কি করবে, এই ফিচার ওয়ান নামের ব্রাঞ্চটাকে রিভিউ করবে। রিভিউ করার পর যদি তার মনে হয় যে না ঠিক আছে, এটা আমার মেন ব্রাঞ্চে রাখা যায়, তখন সে রাখবে। তো এই জন্য আমাদের কী করতে হবে, এখান থেকে একটা পুল রিকোয়েস্ট আমাদের ক্রিয়েট করতে হবে। তো আমি এখানে কী করতে পারি, একটা ক্লিক করতে পারি, তো আমি করলাম, ওকে ফাইন। তো এরপর দেখতে পাচ্ছেন যে ওপেন বাগ ফিক্সড, ওকে ফাইন। এরপর আমি নিচের দিকে যাব। সো এরপর আপনি দেখতে পারবেন এই যে মার্জ এবং পুল রিকোয়েস্ট। আমরা এই যে কমেন্ট করার সময় কি করছিলাম, এই যে বাগ ফিক্সড নামের কমেন্টটা করছিলাম, ওকে ফাইন। এরপর আমরা কি করতে পারি, এরপর আমরা মার্জ করতে পারি। আমরা জানি মার্জ মানে কি, মার্জ মানে হইতেছে একত্রিত করা, তাই না। আমাদের ফিচার ওয়ান নামের যে ব্রাঞ্চটা আছে, ওইটাকে আমরা মেন ব্রাঞ্চের সঙ্গে একত্রিত করতে চাইতেছি। আমাদের যে ফিচার ওয়ান নামের ব্রাঞ্চটা আছে, ওই ব্রাঞ্চটাকে আমরা আমাদের মেন ব্রাঞ্চের সঙ্গে বা আমাদের মাস্টার ব্রাঞ্চের সঙ্গে একত্রিত বা মিক্স করতে চাইতেছি। আমরা নতুন একটা ব্রাঞ্চ ক্রিয়েট করে সেখানে আমরা কিছু একটা এক্সট্রা ফিচার অ্যাড করলাম, সেখানে আমরা চেক করলাম যে কোনো ইস্যু আছে কিনা, কোনো বাগ আছে কিনা। যখন আমরা দেখলাম যে না কোনো ইস্যু বা কোনো বাগ নাই, তখন আমরা চাইতেছি যে এখন আমরা চাইলে সেই ফিচার ওয়ান নামের ব্রাঞ্চটাকে এখন আমরা মেন ব্রাঞ্চে রাখতে পারি। কারণ এখন আমাদের ফিচার ওয়ান নামের যে প্রজেক্ট আছে বা যে ফিচারটা আছে, সেখানে কিন্তু এখন কোনো ইস্যু নাই, সেটা কিন্তু একদম ক্লিন। তাহলে আমরা সবসময় ক্লিন কোডগুলোকে আমাদের মেন ব্রাঞ্চে রাখার চেষ্টা করব। তো এবার আমি কি করতে পারি, এখান থেকে আমি মার্জ পুল রিকোয়েস্ট আমি ক্লিক করতে পারি। তো আমি করলাম, ওকে ফাইন। এরপর আমাদের এই যে এখান থেকে কনফার্ম মার্জ করতে হবে। সো আমি এখানে ক্লিক করলাম, ওকে ফাইন আমি ক্লিক করলাম। সো দেখতে পাচ্ছেন এই যে পুল রিকোয়েস্ট সাকসেসফুল মার্জ অ্যান্ড ক্লোজড, ঠিক আছে। মানে আমাদের যে ফিচার ওয়ান নামের ব্রাঞ্চটা ছিল, সেটা কিন্তু এখন আমাদের মেন বা আমাদের মাস্টার ব্রাঞ্চের সঙ্গে অ্যাটাচ হয়ে গেছে, একদম মার্জ হয়ে গেছে। সেই কোডগুলো এখন কিন্তু আমাদের মেন ব্রাঞ্চে চলে আসছে। এখন আমরা চাইলে আমাদের যে ফিচার ওয়ান নামের ব্রাঞ্চটা আছে, সেটাকে আমরা ডিলেটও করতে পারি। আমরা একটা ব্রাঞ্চ কেন ক্রিয়েট করি, কারণ আমরা ওইখানে কিছু এক্সট্রা ফিচার অ্যাড করি, তারপর আমরা দেখি যে কোনো বাগ ইস্যু আছে কি না, তারপর সেটাকে আমরা ফিক্স করে আমরা কী করি, মেনের সঙ্গে আমরা মার্জ করে দিই, তারপর আমরা সেই ব্রাঞ্চটাকে ডিলেট করে দিই, কারণ এখন তো আমাদের সেই ব্রাঞ্চের দরকার নাই। আচ্ছা, থাকলো আমি ডিলেট করলাম না, আমি উপরের দিকে যাব। সো দেখতে পাচ্ছেন এই যে মার্জ, এখানে কিন্তু দেখাচ্ছে যে মার্জ। তো এবার যদি আমি আমার টেস্টিং প্রজেক্টের মধ্যে ক্লিক করি, সো এখানে ক্লিক করলাম, এবার আমি যদি আমাদের মেন ব্রাঞ্চে, সো দেখতে পাচ্ছেন আমি কিন্তু মেন ব্রাঞ্চের মধ্যে আসি। এই যে টিক মার্কার যখনই আপনি দেখতে পারবেন, তখন আপনি সেইখানেই আসেন। ওকে, এবার যদি আমি রাইট ডট টেক্সটির মধ্যে ক্লিক করি, তখন আপনি দেখতে পারবেন এই যে দেখেন ভুম, আমাদের কিন্তু বাগ ফিক্সিংগুলো কিন্তু চলে আসছে। আমাদের যে নিচে দুইটা লাইন ছিল, সেটাকে আমরা ডিলিট করছিলাম আমাদের ফিচার ওয়ান নামের যে ব্রাঞ্চ সেখানে, তো সেখানে আমরা সেই দুইটা লাইনকে ক্লোজ করে আমরা এখানে লিখছিলাম যে বাগ ফিক্সিং। তাহলে এই ভিডিও থেকে আমরা কী বুঝলাম, এই ভিডিও থেকে আমরা জানলাম যে আমরা আমাদের মেন ব্রাঞ্চের মধ্যে হজবরলো বা কোনো জগা খিচুড়ি টাইপের কোড আমরা রাখি না। আমরা সবসময় ক্লিন কোড বা ওয়ার্কেবল কোডগুলো আমরা আমাদের মেন ব্রাঞ্চে রাখার চেষ্টা করি, ঠিক আছে। আমরা কি করি, আমরা যখন একটা প্রজেক্টের এক্সট্রা ফিচার অ্যাড করি, তখন আমরা নতুন একটা ব্রাঞ্চ ক্রিয়েট করি এবং সেই ব্রাঞ্চের মধ্যে আমরা সমস্ত কোড করি, কোনো ইস্যু আছে কিনা, কোনো বাগ আছে কিনা, সেগুলোকে দেখে আমরা ফিক্স করে তারপর আমরা সেই কোডগুলোকে আবার কি করি, মেন ব্রাঞ্চের মধ্যে আমরা রাখি। এবং আমাদের মেন ব্রাঞ্চটা হচ্ছে একটা ডিফল্ট ব্রাঞ্চ। আমি যদি এই ফিচার ওয়ান নামের ব্রাঞ্চে ক্লিক করি, সো আমি করলাম, এখন আমরা কোথায় আছি দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু ফিচার ওয়ান নামের ব্রাঞ্চে আছি। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু দুইটা ব্রাঞ্চ আছে, ঠিক আছে, একটা হচ্ছে মেন ব্রাঞ্চ, একটা হচ্ছে ফিচার ওয়ান নামের ব্রাঞ্চ। তাহলে এই যে আমরা এই কাজগুলো যে করলাম, ব্রাঞ্চিং এবং মার্জিনের কাজগুলো যে আমরা করলাম, এগুলা কিন্তু আমরা ভিজুয়ালি একদম গ্রাফিক্যালি কিন্তু আমরা আমাদের গিটহাবের মধ্যে এসে একদম সরাসরিভাবে করলাম। এবার আমরা এর পরের ভিডিওতে দেখব এই সেম কাজগুলোকে কিভাবে আমরা কমান্ড লাইনের মাধ্যমে করতে পারি। আমরা আমাদের যে কোনো একটা টার্মিনালের সাহায্যে কিভাবে একটা ব্রাঞ্চ ক্রিয়েট করতে পারি, কিভাবে আমরা সেখানে কিছু এক্সট্রা ফিচার অ্যাড করতে পারি এবং কিভাবে আমরা সেটাকে ধরে মার্জ করতে পারি, ঠিক আছে, কিভাবে আমরা ব্রাঞ্চগুলোকে ডিলিট করতে পারি। সো এই সবগুলো বিষয়ে আমরা কি করব, এর পরের ভিডিওতে আমরা টার্মিনালের সাহায্যে বা আমরা কমান্ড লাইনের সাহায্যে এই কাজগুলোকে আমরা করব। তাহলে এতটুকু প্র্যাকটিস করেন, কথা হবে নেক্সট ভিডিওতে।